তো এই ফ্যাক্টরগুলো একটু আমাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হয় বা দেখা যাচ্ছে যে এইভাবে একটু ট্রাই করে দেখলে আমাদের জন্য বেটার হয় একটা ইউনিক নাম খুঁজে বের করা। এবং আমরা যদি ওই ইউনিক নামটার পিছনে যদি কাজ করে বা দেখা যাচ্ছে যে ওই ইউনিক ডোমেনটার পিছনে যদি কাজ করে আমরা আমাদের ডোমেনটা বা আমাদের সাইটটাকে যদি ভালো একটা র্যাঙ্কিং এর পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে কি হয় যে আমাদের এখান থেকে ব্র্যান্ডটাও প্রতিষ্ঠিত হয় প্লাস আমাদের ওয়েবসাইটটা অনেক ভালোভাবে প্রতিষ্ঠিত হয়। তো গতদিনে প্রথমে আপনাদেরকে বলা হয়েছিল এরকম যে এক্স্যাক্ট ম্যাচ ডোমেনটা নেওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ আমাদের যে কিওয়ার্ড বা দেখা যাচ্ছে আমাদের যে নিশ এটার সাথে এক্স্যাক্ট ম্যাচ ডোমেনটা যদি আমরা নিই, তাহলে এখান থেকে এটা আমাদের ব্র্যান্ডটাকে বা আমাদের ওয়েবসাইটটাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করবে। যেমন আমরা যদি লিখি আচ্ছা computer.com, এই ডোমেনটা আসলে সেলের জন্য দেওয়া আছে, মানে এটার প্রাইজিংটা হয়তো দেখা যাচ্ছে অনেক হাই এবং দেখা যাচ্ছে সেলের জন্য দেওয়া আছে, যার কারণে এরকম একটা সবার কাছে একটা কাঙ্ক্ষিত একটা ডোমেন আসলে এখন পর্যন্ত আনইউজড অবস্থায় আছে, অর্থাৎ কেউ একজন কিনে রাখছে কিন্তু এটা সেলের জন্য দিয়ে রাখছেন আর কি। আচ্ছা আমি যদি লিখি computer.com computerprice.com, এটা মনে হয় সেলের জন্য দিয়ে রাখছে, একই অবস্থা এটাও সেলের জন্য দিয়ে রাখছে। এবার দিলাম computerprizebd.com, আচ্ছা কম্পিউটার প্রাইস বিডি দেখেন এটা চলে আসছে। এই সাইটটাও মনে হয় যে আন্ডার কনস্ট্রাকশন আছে বা দেখা যাচ্ছে যে কোনো কাজ এখানে করে নাই এরা। আচ্ছা তো এই রকম যে ডোমেনগুলো এক্স্যাক্ট ম্যাচ ডোমেন এটা আসলে পাওয়াটা খুব টাফ। এখন বিষয়টা হচ্ছে যে তারপরে আসলে আমরা কিভাবে সামনের দিকে অ্যাপ্রোচ করতে পারি। আমরা জাস্ট কিওয়ার্ড লিখে সার্চ দিব, আমাদের যে কিওয়ার্ডটা আছে ধরেন যে কম্পিউটার প্রাইস, সেটা নিয়ে আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন প্রথমে একটা সাইট আসছে যেটার নাম হচ্ছে startech.com.bd। এখন বিষয়টা হচ্ছে যে ব্যক্তি আসলে জানে না বা দেখা যাচ্ছে যে যে ব্যক্তি আসলে startech.com.bd সম্পর্কে যার আইডিয়া নাই, তাকে যদি বলা হয় যে startech.com.bd এটা আসলে কিসের ওয়েবসাইট, সে ব্যক্তি আসলে বলতে পারবে না। কখনো কি বলা সম্ভব যে এই নামটা দেখে startech.com.bd, এটা দেখে কি মনে হয় যে এটা একটা কম্পিউটারের অ্যাক্সেসরিজ বা কম্পিউটার সেল করে এরকম একটা শপ? না স্যার, প্রথম অবস্থায় বুঝা যাবে না। অর্থাৎ আপনি যদি একদম নিরপেক্ষ ভাবে চিন্তা করেন অথবা দেখা যাচ্ছে যে আপনি যদি এই বিষয়ে খুব অনভিজ্ঞ হন, তাহলে আপনি এটা কখনোই বুঝতে পারবেন না startech.com.bd এটা মানে একটা কম্পিউটার শপ বা দেখা যাচ্ছে এখানে একটা কম্পিউটার অ্যাক্সেসরি সেল করে এই ধরনের একটা ওয়েবসাইট। তো কিন্তু তারপরেও যারা আসলে এই কম্পিউটার বা দেখা যাচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ বা ল্যাপটপ সম্পর্কে যারা আগ্রহী, তাদেরকে যদি আপনি বলেন যে startech.com.bd এটা আসলে কিসের ওয়েবসাইট, তারা এক কথায় বলে দিবে যে এটা আসলে কি করে বা কি মানে কি সেল করে, কারণ তারা এটা সম্পর্কে জানে। আর এইখানেই হচ্ছে আমাদের সুবিধাটা, সুবিধাটা হচ্ছে এই কারণে আপনি যে কোনো একটা নেম সিলেক্ট করেন বা ব্র্যান্ড নেম সিলেক্ট করেন না কেন, সুবিধাটা হচ্ছে যে এটা যদি একবার পরিচিত হয়ে যায় দেন আপনি এটাকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে পারবেন বা দেখা যাচ্ছে আপনি যখন এটাকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলবেন তখন আপনার ওই নামটা দিয়েই সবাই আপনাকে চিনবে। তো এটা একটা বিষয়, আপনার চাইলে নিজেরা একটা নেম সিলেক্ট করবেন যেটা অবশ্যই রিলেভেন্ট নেম, কিন্তু দেখা যাচ্ছে দেখে বোঝার উপায় নাই যে হ্যাঁ এটা আসলে কম্পিউটার অ্যাক্সেসরি সেল করে, কিন্তু যদি আপনি কাজ ভালো করেন বা দেখা যাচ্ছে ওয়েবসাইটটাকে যদি র্যাঙ্ক করে সামনে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ওই নামটা একটা ব্র্যান্ড হিসেবে সবার সামনে পরিচিত হয়ে যায়। আর একটা ব্র্যান্ড যদি আপনারা গড়ে তুলতে পারেন অর্থাৎ একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা যদি আপনারা করতে পারেন, তাহলে ওটা মানে আপনাদের জন্য অনেক বড় একটা বিষয়, বা যারা আসলে ব্র্যান্ড তৈরি করে তারা হচ্ছে তাদের তো অবশ্যই এখান থেকে অনেক ভালো প্রফিট বা অনেক ভালো আর্নিং আসে, এটা তো আমরা সবাই বুঝি যে ব্র্যান্ডগুলো আসলে কিভাবে কাজ করে। আচ্ছা এরপর দেখেন আরেকটা ওয়েবসাইট আছে যে বিডি স্টল, তো বিডি স্টল যেটা এটা দেখেও বোঝার উপায় নেই আসলে বিডি স্টলটা আসলে কি করে। দেখে মনে হচ্ছে যে প্রাথমিক অবস্থায় একটা স্টল, এরা আসলে হয়তো কিছু সেল করে, এখন কি সেল করে এটা পরের বিষয়।
তো যারা আসলে কম্পিউটার প্রাইস বা অ্যাক্সেসরিজ সম্পর্কে আইডিয়া রাখে তারা এটা দেখে বুঝতে পারে। এরপর দেখেন গ্লোবাল ব্র্যান্ড, এদেরও একই অবস্থা। আচ্ছা, এরপর যে বিষয়টা আমাদের সামনে আসলো সেটা হচ্ছে যে রায়ান্স কম্পিউটার। তো আমার কাছে পার্সোনাল ভাবে বা দেখা যাচ্ছে যে আমি যেটা চুজ করি বা আমার কাছে যেটা সবচেয়ে বেটার মনে হয় সেটা হচ্ছে আপনার কিওয়ার্ডটা এবং আপনার ব্র্যান্ডের নেমটাকে একত্রিত করে একটা ইউনিক একটা নেম তৈরি করা বা ইউনিক একটা ডোমেন আপনার কেনা। যেমন ধরেন যে রায়ান্স কম্পিউটার, এখান থেকে বোঝা যাচ্ছে যে রায়ান্স কম্পিউটার বলতে এখানে আসলে কম্পিউটার সম্পর্কিত কিছু একটা হতে পারে, প্লাস এখানে যে ব্র্যান্ডটা আছে এটার নাম হয়তো রায়ান্স হতে পারে। তো এক্ষেত্রে যে কাজটা হয় যে আপনার ব্র্যান্ডটাও সবার সামনে পরিচিত হচ্ছে এবং আপনার এই শপটা বা দেখা যাচ্ছে যে আপনার এই ডোমেনটা আসলে কি প্রকাশ করতে চাচ্ছে এটাও হচ্ছে আপনার এই নাম থেকে বা আপনার ডোমেন নেম থেকে বোঝা যাচ্ছে, রায়ান্স কম্পিউটার। আচ্ছা, এরকম আর কোনো নাম দেখছি না, আপাতত দেখি একটু। আচ্ছা, এখানে লিখতে হবে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, তাহলে আসবে অবশ্যই। আচ্ছা, স্টারটেক বিডি স্টল স্মার্ট বিডি গ্লোবাল ব্র্যান্ড। আচ্ছা, নর্মালি আমাদের দেশে যে জিনিসটা হয় যে একটা শপ প্রতিষ্ঠিত হয় আগে, দেন আমরা হচ্ছে এটাকে ওয়েবসাইটে বা দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে অনলাইনে এটাকে লঞ্চ করি। আপনারা নিজেরাও যদি চিন্তা করেন যে এই যে শপগুলো আছে বা দেখা যাচ্ছে যে শপগুলো এখন অনেক ভালো মানের বিজনেস করতেছে, তারা একটা সময় গিয়ে চিন্তা করে যে আমরা ওয়েবসাইট তৈরি করব আমাদের এই শপটার জন্য। মানে তাদের ফিজিক্যাল বিজনেস আছে, মানে ফিজিক্যালি তারা এক্সিস্ট করে, দেন তারা ওয়েবসাইট তৈরির দিকে যায়। কিন্তু আসলে বাইরের দেশগুলোতে আসলে সিস্টেমটা ওই রকম না। তাদের ওখানে সিস্টেমটা হচ্ছে তারা সবকিছু দেখে, তারা সবকিছু চিন্তা ভাবনা করে, দেন তারা হচ্ছে একটা বিজনেস নিয়ে বা একটা বিজনেস রান করার চিন্তা ভাবনা করে। তো আমাদের দেশে যেহেতু প্রথমে আমরা একটা শপ দিই বা দেখা যাচ্ছে একটা দোকান আমরা দিয়ে বসি, তারপরে তো সেটাকে হচ্ছে যখন ভালো বিজনেস হয় বা ভালো সেল হয় দেন আমরা হচ্ছে এটাকে একটা ওয়েবসাইটে মানে একটা ওয়েবসাইটে লঞ্চ করি এটার জন্য। তো আমাদের দেশে আসলে বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টাই হয়, এবং এই কারণে এই যে বিডি স্টল বা দেখা যাচ্ছে আপনার StarTech.com, দেখা যাচ্ছে ওদের যে শপটা StarTech.com.bd, এখন দেন ওরা আবার এখন চিন্তা করতেছে যে আমাদের শপের নামটা একটা আবার ডোমেন নেম আরেকটা হবে, এটা সম্ভব না। আমরা হচ্ছে আমাদের এই আমাদের শপের নেম বা ব্র্যান্ডের নেম দিয়েই আমরা হচ্ছে একটা ওয়েবসাইট লঞ্চ করব। আর এখন কেউ যদি চিন্তা করে প্রাথমিক অবস্থায় যার আসলে এই বিষয়ে জ্ঞান নাই সে বুঝতে পারবে না যে আসলে StarTech.com.bd আসলে কিসের ওয়েবসাইট। আর যদি তারা হচ্ছে খুবই ব্যবসায়ী সফল হতে চায় বা দেখা যাচ্ছে ব্যবসায়ী মন মাইন্ড নিয়ে যদি আগে থেকে সবকিছু চিন্তা ভাবনা করে আসে, তাহলে অবশ্যই তারা একটা নাম চুজ করবে যেখানে তাদের ব্র্যান্ডের নেমটা থাকবে প্লাস তাদের কিওয়ার্ডটা থাকবে। যেমন ধরেন যে রায়ান্স কম্পিউটার, একটু আগে উদাহরণ হিসেবে বললাম যে রায়ান্স কম্পিউটার, এখানে তাদের ব্র্যান্ডের নেমটাও আছে, তাদের হচ্ছে যে কাজটা করে বা তারা যে ধরনের প্রোডাক্ট সেল করে সেটাও ওখানে উল্লেখ করা আছে। তো এটা যদি আপনারা চুজ করতে পারেন বা এই ধরনের নাম যদি আপনারা চুজ করতে পারেন এটা সবচেয়ে বেটার হয়, ইউনিক একটা নাম হয় এবং দেখাচ্ছে ইন ফিউচার আপনাদের বিজনেসটাকে গ্রো করতে অনেক বেশি হেল্প করে। বিষয়টা বুঝতে পারলেন সবাই? কাজ করছিলাম যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের ওয়েব মানে বিভিন্ন ওয়েবসাইট আসছে, স্টার্টেক বিডি, তারপর হচ্ছে আপনার বিডি স্টল, আর অনেক সাইট স্মার্ট বিডি এগুলো চলে আসছে। কিন্তু বিষয়টা হচ্ছে প্রাথমিক অবস্থায় এদেরকে দেখে আসলে বোঝার উপায় নাই যে এরা আসলে কম্পিউটার সেল করে নাকি এরা আসলে অন্য কোনো কাজ করে। তো এই কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে যে আমাদের ব্র্যান্ড নেম এবং দেখা যাচ্ছে আমাদের যে নিশ বা দেখা যাচ্ছে এটা যেটা আমাদের টার্গেটেড মানে প্রোডাক্ট বা দেখা যাচ্ছে আমাদের যেটা মেইন একটা কিওয়ার্ড হতে পারে সেটাকে আমরা কম্বাইন করে বা দেখা যাচ্ছে সেটার কম্বিনেশনে আমরা একটা ইউনিক নেম ক্রিয়েট করার চেষ্টা করব। যেমন আমি উদাহরণ হিসেবে বলছিলাম যে রায়ান্স কম্পিউটার ডট কম, এটাকে আমি বলেছিলাম। তো আপনারা যখন চেষ্টা মানে ইউনিক কোনো একটা নেম সিলেক্ট করবেন তখন অবশ্যই চিন্তা করবেন যে কিওয়ার্ড এবং হচ্ছে আপনার ব্র্যান্ডের নেম একই সাথে কম্বাইন করে একটা ডোমেন আপনারা পারচেস করার চেষ্টা করবেন। এতে করে যে কাজটা হবে যে আপনাদের ব্র্যান্ডটাও সবার সামনে পরিচিত হলো, আপনাদের যে মেইন ফোকাস কিওয়ার্ড এটাও আপনার এটাও ডিফাইন করছে যে আপনার এই ওয়েবসাইটটা আসলে কি রিলেটেড। আচ্ছা,
তো ডোমেনের আইডি আরো জেনারেট করা কোথা থেকে জেনারেট করতে পারেন, গতকালকে আপনাদেরকে বেশ কয়েকটা সাইটের নাম আমি বলেছিলাম, তার মধ্যে ছিল হচ্ছে এই যে ডোমেন হুইল ছিল, নেম মেশ ছিল, নেম বাউন্স, তারপর হচ্ছে আপনার বিজ নেম উইজ, এটা ছিল। আপনারা এখান থেকে আপনাদের ডোমেন নেম গুলো জেনারেট করতে পারেন। স্যার নয়েজ আসতেছে তো স্যার, আপনি কথাটা ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, নয়েজ আসতেছে। আচ্ছা, এখন কি জি অবস্থা? স্যার, স্যার এখন একটু নয়েজ হচ্ছে। আচ্ছা, বাকিদের ক্ষেত্রেও কি একই অবস্থা? এখন ঠিক আছে স্যার স্যার, এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এই যে প্লাগইন চার্জারটা প্লাগইন করেছিলাম, তো এই কারণে একটু হয়তো প্রবলেম হয়েছে আর কি। আচ্ছা, তো ডোমেন নেম আপনারা সিলেক্ট করবেন, দেখা যাচ্ছে ডোমেনের নেম গুলো কোথা থেকে জেনারেট করতে পারেন, এই ধরনের বিষয়গুলো বলছিলাম। আর এখানে বেশ কিছু সাইট আছে যারা আপনাদেরকে ডোমেনের নেম গুলো সাজেস্ট করে। আচ্ছা, এরপর যে বিষয়টা আমাদের আসে যে হোস্টিং, তো হোস্টিংটা আসলে কি আপনারা কেউ বলতে পারবেন যে হোস্টিংটা আসলে কি? হোস্টিংটা তো একটা সাইটের হচ্ছে মেইন স্টোরেজ, বা হচ্ছে যেখান থেকে আমরা হচ্ছে একটা ডোমেইন কানেক্ট করে ওখান থেকে রান করতে পারি, বা ব্যান্ডউইথ এরকম কিছু থাকে। আপনারা যদি সার্চ দেন যে হোয়াট ইজ হোস্টিং, এখানে অনেক অ্যান্সার আপনারা পাবেন। আর আমি যদি সহজ ভাষায় আপনাদেরকে বলি, যে ধরেন যে হোস্টিং বলতে আমরা একটা স্টোরেজ কেনাকে বোঝাচ্ছি, যে আমরা একটা স্টোরেজ বা একটা জায়গা আমরা কিনবো, বা দেখা যাচ্ছে একটা সেল আমরা কিনে নিলাম, যেখানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রাখবো। কারণ হচ্ছে আমরা হচ্ছে এই ওয়েবসাইটটাকে যখন লঞ্চ করবো, ওয়েবসাইটটা কিন্তু আসলে একটা ফোল্ডার বা একটা ফাইল, আমরা এই কমপ্লিট ওয়েবসাইটটাকে একটা ফোল্ডার বা ফাইলের সাথে কমপ্লিট কল্পনা করতে পারি। দেন এই ফাইলটাকে আমরা একটা জায়গায় আপলোড করে রাখি, যেন এখান থেকে সবাই খুব সহজে যে কোনো সময় আমাদের এই ফাইলটাকে বা আমাদের এই ওয়েবসাইটটাকে যাতে সবাই অ্যাক্সেস করতে পারে। তো এই ধরনের স্টোরেজ, বা দেখা যাচ্ছে সব সময় ইন্টারনেটে অ্যাক্টিভ থাকে বা দেখা যাচ্ছে অনলাইনে থাকে, এই ধরনের একটা স্টোরেজ আমাদের ওয়েবসাইটের জন্য কেনা, এটাকে আমরা সহজ কথায় বলতে পারি যে হ্যাঁ, হোস্টিং আমরা কিনছি। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তো হোস্টিং এর আরো বেশ কিছু বিষয় আছে, যেমন এখানে ব্যান্ডউইথ এর বিষয় আছে, ক্যাপাসিটির বিষয় আছে, তারপর হচ্ছে স্পিডের একটা বিষয় আছে। তো যখন আমরা হোস্টিং নিব, তখন আমাদেরকে বেসিক কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আসলে কাদের কাছ থেকে আমরা হোস্টিং নিচ্ছি, এবং দেখা যাচ্ছে তারা আসলে কি সার্ভিস প্রোভাইড করছে, তারা প্রাইসটা কেমন রাখছে, এই বিষয়গুলো আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে। তাহলে একটু লিখে দেই আপনাদের, যাতে পরবর্তীতে সুবিধা হয়। আপনারা দেখে নেবেন যে হোস্টিংটা আসলে কি, আমি এক কথায় আপনাদেরকে উত্তরটা বলে দিলাম। আচ্ছা, যদি বলি হোস্টিং এর বেসিক যে লুক আপটা, বা আমরা আসলে কি কি দেখবো, কি কি সার্ভিস অ্যাভেলেবেল আছে কিনা, এটার ক্ষেত্রে যদি আমরা বলি, আচ্ছা প্রথমে আমাদেরকে দেখতে হবে যে চেক কাস্টমার রিভিউ অ্যান্ড সাপোর্ট, অর্থাৎ যাদের কাছ থেকে আমরা এই হোস্টিংটা নিচ্ছি, তাদের আসলে কাস্টমার সাপোর্ট অ্যাভেলেবেল আছে কিনা, প্লাস তাদের যে রিভিউটা বা তারা আসলে কি ধরনের সার্ভিস দিচ্ছে, এইটা আসলে আমাদের একটু যাচাই করে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, তো আমাদেরকে যে বিষয়টাতে খেয়াল রাখতে হবে প্রথমেই, যে চেক কাস্টমার রিভিউ অ্যান্ড যে তারা যে সাপোর্টটা দিচ্ছে, এটা আমাদেরকে একটু দেখতে হবে। কারণ আপনারা যখন বিভিন্ন সাইটগুলোতে, বা যারা আসলে হোস্টিং প্রোভাইড করে তাদের সাইটগুলোতে যখন আপনারা যাবেন, দেখা যাচ্ছে তাদের হচ্ছে ওখানে রিভিউ বা রেটিং বা তাদের যে সাপোর্টের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো আপনারা দেখতে পাবেন। তো আমাদের এটা আসলে খুবই জরুরি, কারণ হচ্ছে কি যে আমরা যখন একটা সাইটকে লঞ্চ করি, বা একটা সাইটকে যখন আমরা হচ্ছে কারো কাছে রাখি, আমাদের সাইটটা তো আমাদের একটা প্রপার্টি। তো এই প্রপার্টিটা আমরা যার কাছে রাখছি, বা দেখা যাচ্ছে যেখানে আমরা লাইভ করে রাখছি, এরা আসলে আমাদেরকে কি পরিমাণ সাপোর্ট দিচ্ছে, বা দেখা যাচ্ছে আমাদের সাইটটা কি পরিমাণ লুক আপ করছে, এটা একটা বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমি যদি ভালো মানুষের কাছে, বা দেখা যাচ্ছে ভালো একজনের কাছে, যারা ডোমেন বা হোস্টিং যারা দিচ্ছে, এরকম ভালো একজনের কাছে যদি আমার সাইটটা রাখতে না পারি, তাহলে দেখা যাচ্ছে আমার সাইটের বেশ কিছু প্রবলেম আসতে পারে। তো অবশ্যই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কাস্টমার রিভিউ এবং দেখা যাচ্ছে তাদের যে সাপোর্ট আছে,
এটা আমাদেরকে প্রথমে চেক করে দেখতে হবে। আর এটা কোথায় চেক করব, তাদের ওয়েবসাইটে গেলেই দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইট আছে যারা হোস্টিং প্রোভাইড করে থাকে, বা দেখা যাচ্ছে অনেক কোম্পানি আছে যারা হোস্টিং প্রোভাইড করে থাকে, তাদের ওয়েবসাইটে তাদের রিভিউগুলো শো করে, সবাইকে এটা শো করায় তারা, যে হ্যাঁ আমাদের এখানে পজিটিভ রিভিউ আছে, বা দেখা যাচ্ছে যে পজিটিভ যে ফিডব্যাকগুলো আছে এগুলো তাদের ওয়েবসাইট থেকে আমরা যাচাই করে দেখতে পারি। আচ্ছা, এরপরে যে কাজটা দেখতে হবে, এটা এরপরে যেটা দেখতে হবে যে এদের যে ইন্টারফেসটা আছে বা এদের যে ইন্টারফেসে আমরা ইউজ করব সেই ইন্টারফেসটা আসলে কেমন, ইউজার ফ্রেন্ডলি কিনা, তো আমাদেরকে দেখতে হবে তাদের যে সি প্যানেল বা দেখাচ্ছে যে সি প্যানেলের সাথে যে কানেকশনটা হবে এটা আসলে সিকিউর কিনা, এবং দেখাচ্ছে এটা আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি কিনা। অনেকেরই সি প্যানেল আছে রেডি করা, যে সি প্যানেলগুলো আপনারা অনেক সময় দেখে বুঝতেই পারবেন না যেখানে আসলে মানে সিস্টেমটা কেমন, বা দেখা যাচ্ছে কিভাবে কাজ করতে হবে, বা দেখা যাচ্ছে অনেকের সি প্যানেল গুলো থাকে সেগুলো আন্ডার কনস্ট্রাকশন থাকে, তো আমাদেরকে আসলে এদের ইউজারের যে ইন্টারফেসটা এটা একটু দেখতে হবে। ইউজারের ইন্টারফেসটা আমরা চেক করে দেখব। এরপর অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে এসএসডি ভার্সেস এইচডিডি। আচ্ছা, এসএসডি এবং এইচডিডি সম্পর্কে আশা করি আপনাদের আইডিয়া আছে, তো আপনারা একটু আপনাদের মধ্যে কেউ একজন একটু বলেন যে এসএসডি আর এইচডিডি এটা বলতে আসলে আপনারা কি বোঝেন? স্যার, এসএসডি হচ্ছে এখনকার আপডেটেড যে হচ্ছে হার্ড ডিস্ক গুলো আছে, অর্থাৎ হচ্ছে মানে এসএসডি এরকম করে এক্সপ্লেন না করে যে আচ্ছা ঠিক আছে, আমি বলছি সেটা হচ্ছে যে এসএসডি হচ্ছে এটা হচ্ছে লেটেস্ট আপনার হচ্ছে স্টোরেজ সিস্টেম, বা দেখা যাচ্ছে যে আমাদের কম্পিউটারের যে সেকেন্ডারি মেমোরি যেটা আমরা ইউজ করি, বা দেখা যাচ্ছে যেখানে আমরা হচ্ছে সহজ কথায় বলি যে আমাদের ফাইলগুলো যেখানে আমরা স্টোর করি এটার হচ্ছে এসএসডি এখন হচ্ছে লেটেস্ট ভার্সন মানে টেকনোলজি আর কি। এখানে যে বিষয়টা হয় যেখানে রিড রাইট দুইটাই খুবই ফাস্ট এবং দেখা যাচ্ছে এটা খুবই এফিসিয়েন্ট ভাবে কাজ করে, তো বিষয়টা হচ্ছে আমরা যদি এসএসডি ইউজ করি বা দেখা যাচ্ছে যে ডোমেন হোস্টিং মানে ডোমেন এবং হোস্টিং প্রোভাইডার বা দেখা যাচ্ছে হোস্টিং প্রোভাইডার যারা আছে তারা যদি এই এসএসডি মেমোরি গুলো ইউজ করে, বা দেখা যাচ্ছে এসএসডি স্টোরেজ সিস্টেম যদি তারা ইউজ করে, তাহলে এখান থেকে লোডিং স্পিডটা অনেক ভালো হয় এবং দেখা যাচ্ছে অনেক ফাস্ট আমাদের ওয়েবসাইটটা লোড হয়, এতে করে আমাদের হচ্ছে লোডিং টাইমটা কম হয় এবং লোডিং স্পিডটা বেড়ে যায়, তো এটা অবশ্যই আমাদের জন্য একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে যে পেজের লোডিং টাইমটা, বা দেখা যাচ্ছে পেজে যে লোডিং যে টাইমটা এটা কমাতে হবে, লোডিং স্পিডটা বাড়াতে হবে, আর যদি আমরা এসএসডি ইউজ করি সেক্ষেত্রে এটা আমাদের জন্য পজিটিভ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর আমরা যদি হার্ড ডিস্ক যেগুলো আমরা এর আগে থেকে আগেই যেগুলো ইউজ করে আসছিলাম, যেমন আমাদের মোটামুটি এখনো অনেকেই হার্ড ডিস্কটা ইউজ করে, কারণ এখানে দেখা যাচ্ছে যে এটার যে প্রাইসিংটা এটা একটু লো এসএসডির তুলনায়, এবং দেখা যাচ্ছে এটার একটা মেনটেন্সের একটা বিষয় আছে, বা এটা হচ্ছে আমরা সহজে রিপেয়ার করতে পারি, তো এই কারণে অনেকে এইচডিডিটা ইউজ করে অর্থাৎ হার্ড ডিস্কটা ইউজ করে, তো এটার আসলে স্পিডটা একটু কম, তো আপনাদেরকে দেখতে হবে যে আপনি যাদের কাছ থেকে হোস্টিংটা নিচ্ছেন তারা আসলে এসএসডি স্টোরেজটা ইউজ করে নাকি এইচডিডি স্টোরেজটা ইউজ করে। আপনারা বিভিন্ন হোস্টিং প্রোভাইডারের কাছে গিয়ে দেখবেন বা তাদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন, তারা ওখানে এসএসডি এবং এইচডিডি দুইটার জন্য আলাদা আলাদা প্রাইসিং লিখে রাখছে, তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে এসএসডিটা নেওয়ার, বা স্টোরেজ যদি একটু কমও নেন আপনাকে দেখতে হবে যে আমি এসএসডিটা নিব, যাতে করে আমাদের ওয়েবসাইটের স্পিডটা ভালো হয়, ইউজার ফ্রেন্ডলি হয়, এবং এটা অবশ্যই আমাদের জন্য একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে যে হোস্টিং এর যে সাইজটা আছে, আচ্ছা হোস্টিং এর একটা নির্দিষ্ট সাইজ আছে, আমরা যখন হোস্টিংটা পারচেস করি তখন হচ্ছে আমাদেরকে বলা হয় যে 1 জিবি হোস্টিং বা 2 জিবি হোস্টিং বা 3 জিবি হোস্টিং 5 জিবি হোস্টিং, এভাবে আমাদেরকে বলে দেওয়া হয়, তো আসলে 1 জিবি 2 জিবি 3 জিবি এটা আসলে কিভাবে কাউন্ট করে, যে তারা আপনাকে একটা 1 জিবি স্টোরেজ দিবে, বা দেখাচ্ছে আপনাকে একটা 1 জিবির একটা ফোল্ডার বা একটা 1 জিবির স্টোরেজ আপনাকে দিবে, সেখানে আপনি আপনার ওয়েবসাইটে যাবতীয় তথ্য বিলে 1 জিবির মতো ফাইল আপনি স্টোর করে রাখতে পারবেন,
হতে পারে ইমেজ থেকে শুরু করে আপনার হচ্ছে ফাইল থেকে শুরু করে আপনার টেক্সট থেকে শুরু করে সব কিছু মিলে আপনি এখানে টোটাল 1 জিবি স্টোরেজ পাবেন। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে একটা কন্টেন্ট লিখতে আপনার হয়তো ওখান থেকে মানে 500 কিলোবাইট খরচ হচ্ছে, তো আপনি আপনার সাইটে 2000টার মতো ব্লগ বা আর্টিকেল রাখতে পারবেন বা কন্টেন্ট রাখতে পারবেন, যেহেতু প্রত্যেকটাতেই 500 কিলোবাইট করে খরচ হচ্ছে। তো এই কারণে আপনাকে এইভাবে স্টোরেজটা ক্যালকুলেট করে নিতে হবে। কারণ কি, যে আপনি আপনার ওয়েবসাইটটাকে আসলে কত বড়ভাবে বা কত ভালোভাবে লঞ্চ করতে চাচ্ছেন এটা আপনি ভালো বুঝবেন, এবং দেখা যাচ্ছে যে আপনাকে সেই অনুযায়ী এই স্টোরেজটা ক্যালকুলেট করে নিতে হবে। তো প্রাথমিক অবস্থায় যেটা হয় যে নতুন ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে তারা 1 জিবি করে হোস্টিং নেওয়াটাই বেটার, বা দেখা যাচ্ছে 1 জিবি হোস্টিং নেওয়াটাই আপনাদের জন্য মানে এনাফ। কারণ প্রাথমিক অবস্থায় বা প্রথম যখন আপনি ওয়েবসাইটকে লঞ্চ করবেন তখন আসলে কন্টেন্ট আস্তে আস্তে আপনি বাড়াতে থাকবেন, প্রথমে তো আর একসাথে তো 2000টা কন্টেন্ট আপনি পাবলিশ করবেন না, একদিন বা প্রতিদিন একটা করে করে এইভাবে দেখা যাচ্ছে আপনি আপনার সাইটের সাইজটা বা দেখা যাচ্ছে যে এখানে কন্টেন্টের পরিমাণটা আপনি বৃদ্ধি করবেন। প্রাথমিক অবস্থায় 1 জিবি হোস্টিং নেওয়াটাই সবার জন্য ভালো, এবং দেখা যাচ্ছে যে পরবর্তীতে গিয়ে যদি আপনার এই 1 জিবি দিয়ে হচ্ছে না বা দেখা যাচ্ছে 1 জিবির বেশি ফাইল আপনার এখানে রাখা লাগছে, দেন আপনি আবার হোস্টিংটা বাড়ায় নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং আপনাকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, একটু কম্পেয়ার করে দেখতে হবে যে কত জিবি হোস্টিং কত প্রাইসে কোন কোম্পানিটা দিচ্ছে। অর্থাৎ কোম্পানি এ হয়তো 1 জিবি হোস্টিং দিচ্ছে 500 টাকায়, কোম্পানি বি হয়তো 1 জিবি হোস্টিং দিচ্ছে 300 টাকায়, তো আপনাকে এগুলো একটু কম্পেয়ার করে দেখে দেন হোস্টিংটা নিতে হবে। আচ্ছা, এরপর যে বিষয়টা আসে এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে সাইটের ব্যাকআপ। আমরা যখন কোনো হোস্টিং কোম্পানি মানে হোস্টিং প্রোভাইডারের কাছে আমাদের সাইটে যখন রাখি, তারা একটা নির্দিষ্ট সময় পর পর আমাদেরকে ব্যাকআপ দেয়। ব্যাকআপ বলতে আমরা যখন সাইট লঞ্চ করব বা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের যখন থিম যখন আমরা ইনস্টল করব বা ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করব, তখন এখানে আমাদের ব্যাকআপের একটা সিস্টেম থাকে যে আপনি আপনার এই সাইটটার কতদিন পর পর ব্যাকআপ রাখতে চাচ্ছেন। মানে আপনি যদি চিন্তা করেন যে আমি লাস্ট 7 ডের ব্যাকআপ রাখবো, আপনি আমি হয়তো আমার সাইটটা কোনো একটা কাজ করছি তো আমি হচ্ছে লাস্ট 7 ডের একটা ব্যাকআপ রাখবো, যেটা আসলে ভালোভাবে কাজ করবে কি করবে না এটা আমি আসলে জানছি না, একটা সাইটের একটা আপডেট আমি নিয়ে আসছি, তো এটার কারণে আমাকে ব্যাকআপ রাখতে হচ্ছে। তো আপনাকে দেখতে হবে যে আপনার এই হোস্টিং প্রোভাইডাররা আপনাকে কতদিন পর্যন্ত ব্যাকআপ দেয়। তো অবশ্যই যদি আপনাকে বেশি দিন বা দেখা যাচ্ছে 30 দিন 40 দিন 50 দিনের ব্যাকআপ যদি তারা আপনাকে দেয়, তাহলে দেখবেন যে হ্যাঁ আপনি আসলে আজ থেকে 30 দিন আগে আপনার সাইটটা দিয়ে কী চেঞ্জ করছেন এটা আপনি পরবর্তীতে আবার ব্যাকআপ করতে পারবেন। তো আপনাকে এটা দেখে নিতে হবে যে ব্যাকআপের অপশনটা আছে কিনা এবং দেখা যাচ্ছে তারা কতদিনের ব্যাকআপ দেয়। অনেক সময় কি হয় যে আমাদের সাইটটা হয়তো মানে কোনো কারণে কোনো নতুন আপডেটের কারণে আগের মতো আর ভালোভাবে কাজ করছে না, তো আমরা চাচ্ছি যে না আমরা হচ্ছে আমাদের এই সাইটটাকে ব্যাকআপ করে আবার হচ্ছে আগের অবস্থায় ফিরে যাব। নতুন আপডেটের কারণে আপডেটটা খুব ভালোভাবে কাজ করছে না বা ইউজারদের কাছে খুব একটা ইন্টারফেসটা ভালো লাগছে না, দেন আপনি চাইলে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে ব্যাকআপটা নিয়ে আপনি হচ্ছে জাস্ট ওইটা আবার রান করতে পারবেন। আচ্ছা, ব্যান্ডউইথের বিষয়টা আসি। ব্যান্ডউইথ একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার যে হোস্টিং যেটা আপনি নেবেন এটার সাথে আপনাকে একটা ব্যান্ডউইথ প্রোভাইড করবে, যে আপনি মান্থলি, সহজ কথায় যদি বলি যে ব্যান্ডউইথটা কি, যে মান্থলি আপনার ওয়েবসাইটে কতজন ভিজিট করতে পারবে এটাকে আমরা বলছি যে ব্যান্ডউইথ। তো এটা একটা লিমিট আছে, তো আপনারা অবশ্যই ব্যান্ডউইথটা বেশি থেকে বেশি নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই এটা প্রাইসের সাথে ডিপেন্ড করে, কারণটা হচ্ছে যে ব্যান্ডউইথ যত বেশি নেবেন আপনি আপনার এখানে প্রাইসিংটা তত বেড়ে যাবে। তো প্রাথমিক অবস্থায় যেটা হয় যে ছোট আমরা যখন ছোট পরিসরে ওয়েবসাইটটা তৈরি করি তখন অবশ্যই এই ব্যান্ডউইথের একটা বেসিক প্যাকেজ আমরা নিব, এবং দেখা যাচ্ছে পরবর্তীতে যদি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বেড়ে যায় বা অনেক বেশি ভিজিটর চলে আসে তাহলে আমরা চাইলে ব্যান্ডউইথটা বাড়ায় নিতে পারি। আচ্ছা, তো হোস্টিং নেওয়ার ক্ষেত্রে আমরা এই কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবো, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে নিয়ার বাই ডেটা সেন্টার। নিয়ার বাই ডেটা সেন্টারটা কি, যে আমাদের আসলে এই হোস্টিং প্রোভাইডাররা যাদের কাছ থেকে আমরা হোস্টিং নিচ্ছি এরা আসলে কোন ডেটা সেন্টারটা ইউজ করছে। তো আমাদের নিয়ার বাই ডেটা সেন্টারটা আছে ইন্ডিয়াতে, তো আমাদের আশেপাশে বা আমাদের কান্ট্রিতে যারা হোস্টিংটা প্রোভাইড করে এরা নর্মালি এই ইন্ডিয়ান যে ডেটা সেন্টারটা আছে এটা ইউজ করে। তো নিয়ার বাই ডেটা সেন্টার ইউজ করলে কি হয় যে আমাদের এই লোডিং স্পিডটা
বেশি হয় এবং দেখা যাচ্ছে লোডিং টাইমটা কম হয়। তো আমরা চেষ্টা করবো যে নিয়ার বাই ডেটা সেন্টার, আর যদি আমরা কোনো ইন্টারন্যাশনাল বিজনেস প্রোভাইড বা হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে যদি আমরা হোস্টিং এবং ডোমেন নিই, সেক্ষেত্রে দেখতে হবে তারা আসলে কোন ডেটা সেন্টারটা ইউজ করছে, আমাদের এখান থেকে আসলে ওই ডেটা সেন্টারের পারফরমেন্স কেমন এটা আমাদেরকে দেখে চেক করে নিতে হবে। নিয়ারবাই ডেটা সেন্টার থেকে আমাদেরকে ব্যাকআপটা বা ডেটাটা নিতে হবে। আচ্ছা, তো আসলে এই ডোমেইন বা হোস্টিং এগুলো পারচেস করার জন্য বাংলাদেশে অনেক অনেক কোম্পানি আছে, আপনারা জাস্ট লিখে সার্চ দিবেন যে ডোমেইন হোস্টিং বা দেখা যাচ্ছে ডোমেইন হোস্টিং প্রোভাইডার বাংলাদেশ, এগুলো প্রচুর প্রচুর সাইট আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা এখান থেকে এই কয়েকটা বেসিক বিষয় একটু খেয়াল করে আপনারা ডোমেইন হোস্টিং কেনার চেষ্টা করবেন। আর যদি আপনি কার্ড পেমেন্ট বা দেখা যাচ্ছে যে আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, দেন আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা হচ্ছে গোড্যাডি, নেমচিপ বা দেখা যাচ্ছে যে নেম সাইলো, এগুলো থেকে আপনারা আপনাদের ডোমেন এবং হোস্টিং পারচেস করতে পারেন। আচ্ছা, তো আমার কাছে সবচেয়ে বেটার যেটা মনে হয়েছে যে নেম সাইলো, যেটা এটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, এটার কারণটা আপনাদেরকে বলি। কেউ বলে নেম সিলো, কেউ বলে নেম সাইলো, এখন এটা স্পেলিং এর উপর ডিপেন্ড করছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এই নেম সিলো বা নেম সাইলো, এখান থেকে আপনি চাইলে ডোমেন এবং হোস্টিং নিতে পারেন। এখানে একটা সুবিধা আছে সেটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনাদের ডোমেনে যে এসএসএল সার্টিফিকেটটা বলছে যে হোস্টিং ইমেল অ্যান্ড এসএসএল সলিউশন আর অ্যাভেলেবল, আচ্ছা ঠিক আছে, তো এসএসএল সার্টিফিকেট যেটা, এই এসএসএল সার্টিফিকেটটা অন্যান্য সাইটগুলোতে মানে সব ক্ষেত্রে আপনাকে কিনতে হবে যে এসএসএল সার্টিফিকেটটা আমি নিব, কারণ এসএসএল সার্টিফিকেট যখন আমাদের সাইটে থাকবে তখন আমাদের সাইটটা অবশ্যই সিকিউর হিসেবে সবার সামনে আসবে, এবং দেখা যাচ্ছে ভিজিটররা আমাদের সাইটটাকে ভিজিট করতে মানে কোনো এখানে তারা কোনো ভয় করবে না, বা দেখা যাচ্ছে তারা মনে করবে না যেটা আমাদের এখান থেকে ডেটা প্রাইভেসি বা দেখা যাচ্ছে ডেটা চুরি হওয়ার কোনো একটা পসিবিলিটি আছে। তো এসএসএল সার্টিফিকেটটা এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, তো আমরা যখন র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো দেখবো দেন আমাদের সামনে এই বিষয়গুলো ক্লিয়ার হবে। আচ্ছা, তো এইটা এই নেম সাইলো যেটা, এখান থেকে আপনি চাইলে এসএসএল সার্টিফিকেট নিতে পারেন। আর গতদিনে আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে হু ডট ইজ, এখান থেকে চেক করে দেখতে হবে যে এই হু ডট ইজ এ ইনফরমেশন গুলো আছে কিনা, মনে আছে কি আপনাদের হু ডট ইজ এর কথা? জি স্যার, মনে আছে যে সাইটের হচ্ছে পার্সেস ডেট এবং এক্সপায়ার ডেট সবকিছু ওখান থেকে দেখতে পাবো। ওখানে ওনার নেম থেকে শুরু করে কোথা থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে, কোন কান্ট্রি থেকে কি ধরনের কার্ড ইউজ করা হচ্ছে, এইগুলো ইনফরমেশন অনেক সময় পাওয়া যায়। তো গুগল এটাকে অ্যাপ্রিসিয়েট করে না, গুগল চায় যে আপনি আপনার সাইটের যে ইনফরমেশন গুলো আছে এগুলো হু ডট ইজ থেকে আপনি এনক্রিপ্টেড করে রাখবেন, মানে হু ডট ইজ যেন আপনার ইনফরমেশন গুলো না পায়। এটা গুগলে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে যদি আপনার ইনফরমেশন গুলো পাবলিক করা থাকে তাহলে দেখা যাচ্ছে এটা অবশ্যই আপনার জন্য একটা সিকিউরিটি ইস্যু হতে পারে, এবং গুগল চায় না যে আপনি হচ্ছে আপনার এই ইনফরমেশন গুলো পাবলিক করে রাখেন। তো অনেকেই আছে যারা তাদের ওয়েবসাইটটাকে হু ডট ইজ এর কাছ থেকে মানে সরায় রাখে বা এনক্রিপ্টেড রাখে, এবং দেখা যাচ্ছে অনেকেই আছে রাখে না, কারণটা হচ্ছে যেটা যদি ফ্রি হতো সবাই তাহলে তো হু ডট ইজ থেকে ওটাকে এনক্রিপ্টেড অবস্থায় রাখতো, কিন্তু বিষয়টা হচ্ছে এটা ফ্রি না, এটার জন্য মান্থলি মানে ইয়ারলি একটা পে করতে হয়। তো বিষয়টা হয় এরকম যে আপনি যদি নেম সিলো থেকে যদি আপনার ডোমেনটা বা হোস্টিংটা যদি পারচেস করেন, এরা আপনাকে লাইফ টাইম এই হু ডট ইজ এটা আপনাকে ফ্রি দিচ্ছে, অর্থাৎ হু ডট ইজ এর যে এনক্রিপশন এটা হচ্ছে এই আপনার নেম সিলোটা আপনাদেরকে লাইফ টাইম ফ্রি দিচ্ছে। আপনি যদি এখান থেকে হোস্টিং এবং ডোমেন পারচেস করেন, আপনার এই ইনফরমেশনটা কখনো হু ডট ইজ এ যাবে না, এটা লাইফ টাইম ফ্রি। আর আপনি যদি নেমচিপ বা দেখা যাচ্ছে গোড্যাডি থেকে নেন, সম্ভবত নেমচিপে হচ্ছে প্রথম বছর ফ্রি, দেন পরের বছর থেকে আপনাকে $2.2 বা দেখা যাচ্ছে $2.25 আপনাকে প্রতি বছর পে করতে হবে এই হু ডট ইজ থেকে আপনার ইনফরমেশনগুলোকে এনক্রিপ্টেড অবস্থায় রাখার জন্য। তো আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে যে নেম সিল, আপনাদের যদি ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড বা দেখা যাচ্ছে কার্ড থাকে, কার্ডের মাধ্যমে যদি আপনারা পেমেন্ট করতে পারেন দেন নেম সিলটা আপনারা ইউজ করতে পারেন, এখানে বেশ কিছু সুবিধা আছে। এবং দেখাচ্ছে এদের যে ডোমেনের যে মানে এখানে যে ডোমেনের যে প্রাইসটা 7.89 বা দেখাচ্ছে হোস্টিং এর যে প্রাইসটা, এরা মোটামুটি এরা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করে, এরা এখনো এটাকে বাড়ায় না খুব একটা বেশি,
কিন্তু দেখা যাচ্ছে যে গোডাডি বা দেখা যাচ্ছে যে নেমচিপে এগুলোতে তারা প্রাইসটাকে ইনক্রিজ করে। তো আপনারা যদি এটা কিনতে চান বা দেখা যাচ্ছে ডোমেন হোস্টিং যদি আপনাদের প্রয়োজন হয়, নেম সিলোটা আপনাদের জন্য বেস্ট হতে পারে। আর বাংলাদেশি অনেক হোস্টিং প্রোভাইডার বা ডোমেন প্রোভাইডার আছে, আপনারা যদি দেখা যাচ্ছে যে বিকাশ বা অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করতে চান, দেন তাদের কাছ থেকে আপনারা বা লোকাল যারা আছে তাদের কাছ থেকে ডোমেন এবং হোস্টিং নিতে পারেন। সেখানে আসলে কাস্টমার সাপোর্টটাও অনেক ভালোভাবে পাওয়া যায়, কারণ এখানে কাস্টমার সাপোর্টে গেলে কি হবে যে আপনাকে তাদের সাথে অবশ্যই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে তাদের সাথে কথা বলতে হবে। আর আপনি যদি বাংলাদেশি কারো কাছ থেকে নেন, দেখা তাকে আপনি ফোন করে বলছেন ভাই আমার তো এই সমস্যা, আমার সাইটে ডাউট হয়ে গেছে, এটা একটু ব্যাকআপ দেন, বা আমার সাইটে তো এই প্রবলেম হচ্ছে, আমাকে লাস্ট 7 দিনের ব্যাকআপ দেন। তো এইভাবে আসলে বলা সম্ভব। তো আপনাদের যদি মনে হয় যে না আমি আসলে লোকাল সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ভালো সার্ভিস পাচ্ছি, দেন আপনারা লোকালি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো ডোমেন হোস্টিং আসলে আপনাদেরকে এখানে দেখা যাচ্ছে প্রায় 2 থেকে 3 হাজার টাকার মতো ইনভেস্ট করে ডোমেন হোস্টিং নেওয়া লাগতে পারে। তো অনেকেই আছে যারা ডোমেন হোস্টিং নেয় বা দেখা যাচ্ছে যে প্রাথমিক অবস্থায় ডোমেন হোস্টিং, তারপর হচ্ছে সব SSL এর একটা প্যাকেজ প্রোভাইড করে। তো আপাতত আমি আপনাদের কাউকে এটা নিতে বলছি না, আমি যে মেথডগুলো আপনাদেরকে দেখাবো বা দেখা যাচ্ছে যে যেটা দেখাবো এটা একদম ফ্রিতে, কারণ আমি চাই না যে ইনিশিয়ালি আপনারা কোনো ইনভেস্টমেন্ট করে সেটার পিছনে বসে থাকেন। আপনাদেরকে কাজটা শিখতে হবে, দেন আপনারা যদি মনে করেন যে না আমি আসলে ক্যাপেবল, আমি আসলে পারবো, আমার আসলে এটাতে ইন্টারেস্ট আছে, দেন আপনি চাইলে ওয়েবসাইট লঞ্চ করেন, ওয়েবসাইট আপনি ডোমেন কিনেন, হোস্টিং কিনেন, কোনো অসুবিধা নেই। তো আমি আপাতত চেষ্টা করি যে ফ্রিতে যে মেথডগুলো আছে সেগুলো দেখানোর। তো আপনাদের আসলে ডোমেন হোস্টিং সম্পর্কে অনেক কিছুই বললাম, এখান থেকে আপনাদের যে মেইন বিষয়টা হবে বা মেইন যে টার্গেট থাকবে যে ব্র্যান্ডের নেম এবং আপনার কিওয়ার্ডটাকে কম্বাইন করে একটা খুব ভালো মানের ইউনিক একটা নেম বা দেখা যাচ্ছে একটা ডোমেন নেম চুজ করা, এটা সবার জন্য অনেক টাফ একটা বিষয় হয়ে যায়। তো আপনারা নিজেরাও চিন্তা করবেন যে আপনাদেরকে যদি আজকে আমি একটা ডোমেন নেম চুজ করতে বলি আপনাদের নিজস্ব কাজের জন্য বা দেখা যাচ্ছে আপনাদের একটা সাইট লঞ্চ করার জন্য, আপনারা দেখা যাচ্ছে 5 দিন 7 দিন সময় নিয়ে খুঁজবেন, তারপরে গিয়ে হয়তো একটা ভালো একটা বেস্ট ম্যাচ একটা ডোমেন নেম পাবেন। তো আমাদেরকে আসলে প্রথম থেকে একটু রিসার্চ করে আগাতে হয়, এটা একটা বিষয়। আর ডোমেন হোস্টিং কোথা থেকে কিভাবে নেবেন বা কি কি বিষয় আছে এগুলো সম্পর্কে আপনাদের একটু বললাম। এখন আমরা আসলে ওয়ার্ডপ্রেসটাকে প্র্যাকটিস করব। তো অনেকেই আছে, অনেক সাইট আছে যারা আসলে ফ্রিতে একটা সাব ডোমেন দিয়ে এবং দেখা যাচ্ছে ফ্রিতে ডোমেন হোস্টিং মানে সাব ডোমেন এবং হোস্টিং আমাদেরকে প্রোভাইড করে। তো আমরা এই ধরনের একটা সাইট নিয়ে বা দেখা যাচ্ছে এই ধরনের একটা ফ্রিতে একটা ডোমেন হোস্টিং নিয়ে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে আমরা হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করব। অনেক সাইট আছে যারা ফ্রিতে এই সাব ডোমেনগুলো দিয়ে থাকে, আপনার হচ্ছে 000 ওয়েব হোস্ট আছে, তারপর হচ্ছে আপনার page.tl আছে, তারপর pantheon.io আছে, আরো অনেক আছে। আপনারা এগুলো যদি গুগলে সার্চ করেন প্রচুর পেয়ে যাবেন। তো আমার কাছে যেটা বিষয় যে অনেক এই যে ফ্রি যে সাব ডোমেনগুলো দিচ্ছে এরা এরা অনেকে এখানে আপনাকে কাস্টম ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে দিবে না, এখানে অনেক প্লাগইন অ্যাড করতে দিবে না, এই ধরনের প্রবলেম কিছু আছে। তো আমার কাছে পার্সোনালি যেটা বেস্ট মনে হয়েছে সেটা হচ্ছে যে pantheon.io, যেটা এটা আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা খুব সাকসেসফুলি রান করতে দেয় এবং দেখাচ্ছে যে বিভিন্ন ধরনের প্লাগইন এগুলো ইনস্টল করে আমরা এখান থেকে কাজ দেখতে পাবো। বিশেষ করে আমাদের যেটা টার্গেটের একটা প্লাগইন আছে যেটা আমাদেরকে শিখতে হবে খুব ভালোভাবে, সেটা হচ্ছে যে ইওস্ট এসইও প্লাগইন। তো এই ইওস্ট এসইও টুলটা আমাদের যদি দেখতে হয় তাহলে আমরা অবশ্যই pantheon.io থেকে একটা সাব ডোমেন নিব, দেন ওইখানে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে ওয়ার্ডপ্রেসের বেসিক শিখবো এবং হচ্ছে আমাদের যে টুলগুলো শিখতে হবে ইওস্ট এসইও থেকে শুরু করে বিভিন্ন থিম এডিটর থেকে শুরু করে বা আমাদের যে এডিটর যে প্লাগইনগুলো আছে এগুলো এবং ডোমেনে আমাদের ওয়ার্ডপ্রেসের যে বেসিক আছে এগুলো ইনশাল্লাহ আমরা শিখবো। তো আপনাদের কাছে যদি কোনো বেটার সলিউশন থাকে বা যদি আপনারা এই ধরনের কোনো সাইট ইউজ করে থাকেন যারা ফ্রিতে সাব ডোমেন প্রোভাইড করে, সাব ডোমেন এবং হোস্টিং প্রোভাইড করে, আমার সাথে শেয়ার করতে পারেন। আমার কাছে পার্সোনালি pantheon.io আমার কাছে বেস্ট মনে হয়েছে প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, ফ্রিতে আসলে হোস্ট ডোমেন এবং হোস্টিং বা দেখা যাচ্ছে সাব ডোমেন প্রোভাইড করে এরকম অনেক সাইট আছে যারা আমাদেরকে ফ্রিতে হোস্টিং দিচ্ছে বা ডোমেন দিচ্ছে। তো আমরা যদি জাস্ট লিখি যে ফ্রি ডোমেন হোস্টিং, অনেক সাইট চলে আসবে। এর মধ্যে থেকে প্রথমে আসে দেখেন 000 ওয়েব হোস্ট। আমরা যদি এখানে যাই,
এদের আসলে ফ্রি প্ল্যান আছে এবং দেখা যাচ্ছে এদের প্রিমিয়াম প্ল্যানগুলো আছে। এখান থেকে এদের ফ্রি প্ল্যানগুলো আমরা দেখতে পারি যে আসলে ফ্রি প্ল্যানে এরা আসলে কি সার্ভিস দিচ্ছে। আচ্ছা, তো এদের আসলে ফ্রিতে আপনি এখান থেকে চাইলে একটা ডোমেন এবং হোস্টিং নিতে পারেন, কিন্তু আসলে সেটা খুব একটা ভালো কাজ করে না যেটা আমার পূর্ব অভিজ্ঞতা। ওইখানে আমরা ইউজড প্লাগইনটা বা দেখা যাচ্ছে ইউজড এসইও টুলটা আমরা ইউজ করতে পারি না। তো আমরা একটা সাইট ইউজ করব যেটার নাম হচ্ছে প্যান্থিয়ন আইও। যদি আমরা সার্চ দেন প্রথমে যে সাইটটা চলে আসবে এইটা, আমি আপনাদেরকে ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরো অনেক সাইট আছে, সেগুলো আছে, দেখা যাচ্ছে অনেক ফ্যাসিলিটি আছে, আবার দেখা যাচ্ছে অনেকের আবার অনেক ধরনের ল্যাকিংস আছে। তো আমাদেরকে আসলে একটু যাচাই করে নিতে হবে। তো আমার কাছে মোটামুটি এই প্যান্থিয়ন ডট আইওটা বেটার মনে হয়েছে ফ্রিতে প্র্যাকটিস করার জন্য। তো এখানে আসলে খুব বেশি জটিল কিছু না, এখানে জাস্ট এসে আপনারা লগ ইন করবেন বা সাইন আপ করবেন। এখানে যদি আমরা গেট স্টার্টেড যাই, এখানে আসার পর আপনারা সাইন আপ অপশন পাবেন। এখান থেকে আপনারা আপনাদের নেম, তারপর হচ্ছে আপনাদের কোম্পানির নেম একটা দিয়ে দিবেন, আপাতত ওয়ার্ক মেইল একটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা জাস্ট এখানে কি আপনি কি একটা এজেন্সি কিনা বা আপনি হচ্ছে একজন এটা কি শুধুমাত্র এডুকেশন পারপাজে ইউজ করতে চাচ্ছেন কিনা, দেন আপনি এগুলো এখান থেকে ফিল আপ করে দিয়ে এখানে জাস্ট সাইন ইন করবেন। আর আপনি চাইলে হচ্ছে কানেক্ট উইথ গুগল এটাও করতে পারেন। তো আমি জাস্ট এখানে লগ ইন করি, আমার যেহেতু এখানে এটা করাই আছে, আপনারা জাস্ট এখান থেকে ফার্স্ট নেম বা দেখা যাচ্ছে যে ইনফরমেশন গুলো চাচ্ছে এগুলো দিয়ে আপনারা এখান থেকে সাইন আপ করবেন। তো আপনাদের আমার অলরেডি সাইন আপ করাই আছে, তো কেউ যদি সাইন আপ করতে চান বা দেখা যাচ্ছে কেউ যদি মেইল প্রোভাইড করেন, আমি হয়তো দেখা যাচ্ছে সেই মেইলটা দিয়ে আপনাদেরকে এখানে সাইন আপ করে দেখাতে পারি, কারণ আমার অলরেডি সাইন আপ করাই আছে। আচ্ছা, আপাতত থাক, এখানে আসলে মেইলটাকে ভেরিফাই করার একটা বিষয় আছে, তো আমি জাস্ট এখানে সাইন ইন করে নিই। লগ ইন করে নিব আমার মেইলটা দিয়ে। আচ্ছা, সাইন আপ করার পর লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, দেন আপনাদেরকে যে কাজটা করতে হবে যে ফিল্টার বাই সাইট নেম, এটার দরকার নেই, আমাদের এখান থেকে ক্রিয়েট নিউ সাইট এই অপশনটাতে আমাদেরকে যেতে হবে। তো আমরা এখান থেকে ক্রিয়েট একটা নতুন সাইট রেডি করতে চাচ্ছি, জাস্ট ক্রিয়েট এ নিউ সাইট এই অপশনটাতে আমরা যাব। আচ্ছা, সাইটের যে নেমটা অর্থাৎ আপনাদের যে ডোমেনের যে নেমটা হবে সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। আচ্ছা, আমি আমার সাইটের নাম দিলাম কম্পিউটার প্রাইস। তো এখানে আমাদেরকে যে ইউআরএলটা বা আমাদের যে ডোমেনটা প্রোভাইড করছে এই ডোমেনটার নাম হবে ডেভ কম্পিউটার প্রাইস ডট প্যান্থিয়ন সাইট ডট আইও, এটা হচ্ছে আমাদের সাইটের নেম। তো আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটের নেমটা দিলাম কম্পিউটার প্রাইস, আমাদেরকে যে হোস্টিং মানে ডোমেনটা দিচ্ছে এটার নাম হচ্ছে ডেভ কম্পিউটার প্রাইস ডট প্যান্থিয়ন সাইট ডট আইও।
এটা আমাদেরকে এরা ফ্রিতে প্রোভাইড করছে। আচ্ছা, একটু বলছে চুজ অ্যান অর্গানাইজেশন ফর দিস সাইট, না আমাদের কোনো অর্গানাইজেশন নাই। আচ্ছা, রিজন হচ্ছে ইউএস, ঠিক আছে, এটুকু দিয়ে জাস্ট আমরা কন্টিনিউ করব। আমাদেরকে এটা মনে রাখতে হবে, টেফ কম্পিউটার প্রাইস ডট প্যান্থিয়ন সাইট ডট আইও, একটু সময় লাগতে পারে। এরপর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। আমাদের সাইটটা রেডি হওয়ার পর আমাদের সামনে আমাদেরকে একটা সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমাদেরকে এখানে ইনস্টল করতে বলবে। তো আমরা জাস্ট সিম্পলি এখান থেকে ওয়ার্ডপ্রেস, আপনার চাইলে দ্রুপাল, Drupal 7 এগুলো ইউজ করতে পারেন। তো এগুলোর ইন্টারফেসটা খুব একটা বেশি আমার কাছে সুবিধাজনক বা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের থেকে বেশি সুবিধাজনক মনে হয় নাই, বিধায় আমরা যেটা প্র্যাকটিস করি যে ওয়ার্ডপ্রেস। আর আমাদের সিলেবাসেও আছে যে আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা সম্পর্কে শিখতে হবে, দেন অবশ্যই আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। সাইটটাতে রেজিস্ট্রেশন বা দেখা যাচ্ছে লগ ইন করার পর আমরা ক্রিয়েট এ নিউ সাইট দিব। ক্রিয়েট এ নিউ সাইট দেওয়ার পর ওইখান থেকে আমরা জাস্ট আমাদের সাইটের নেমটা দিয়ে আমরা জাস্ট ওখানে রেজিস্ট্রেশন করব বা দেখা যাচ্ছে যে কানেক্ট করব। দেন আমাদের সামনে এরকম একটা উইন্ডোজ ওপেন হবে বা একটা উইন্ডো ওপেন হবে, যেখানে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস, দ্রুপাল, Drupal 7 এগুলো বা সিএমএস আমাদেরকে ইনস্টল করার অপশন দিবে। তো অবশ্যই আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, কারণ এটা আমাদের সিলেবাসেও আছে এবং এটার ইন্টারফেস এবং ফাংশনালিটি সবচাইতে সহজ। আমরা জাস্ট এখান থেকে ওয়ার্ডপ্রেসের এখানে ডিপ্লয় করব। এটা খুবই ইজি প্রসেস, আপনারা জাস্ট একবার প্র্যাকটিস করলেই এটা পেরে যাবেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতে একটু সময় নিতে পারে। স্যার, উপরে আপনি যেটা লিংক লিখলেন বা যেটা লিখে আপনি সার্চ দিয়ে এরকম ইন্টারফেস আসলে ওটা কই পাবো, মানে ওইটা কি লিখবো? আচ্ছা, এই যে আপনাদেরকে এখানে আমি লিংক দিয়ে দিয়েছি, এই যে pantheon.io, এটা আচ্ছা স্যার, এটা চ্যাট বক্সে দিয়েছেন, আপনি দিয়েছিলেন? না, এটা চ্যাট বক্সে দেই না, এটা হচ্ছে জাস্ট এখানে আপনাদের যে ফাইলটা আমি রেডি করে দিয়েছি এখানে দিয়েছি। আচ্ছা, এটা একটু ইনস্টল হোক। স্যার, আপনি ওই লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিলে আমি এখনই ট্রাই করতাম, আচ্ছা ঠিক আছে, খুবই ভালো এখনো কথা, ক্লাস। ঠিক আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি। ইনস্টল হওয়ার পর জাস্ট আমাদেরকে এইরকম ইন্টারফেস দিবে যে ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ড, এই আমাদের যে ওয়ার্ডপ্রেস এর সিএমএসটা এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। জাস্ট এখান থেকে ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ড এটাতে যাব। আচ্ছা, এরপর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। আচ্ছা, এখান থেকে আমরা যে কাজটা করব যে সাইট অ্যাডমিন, এখানে নর্মালি আমাদের আসলে খুব বেশি চেঞ্জ করার মতো কিছু নাই। এখানে দেখা যাচ্ছে যে আপাতত আমাদের মাল্টি ডেভ বা এগুলোতে ডেভ এগুলোতে আমাদের কোনো কিছু চেঞ্জ করা বা কোডিং এ কোনো কিছু চেঞ্জ করা আপাতত দরকার নাই, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের বিষয়। দেখা যাচ্ছে এখানে যদি চেঞ্জ করতে চান আপনাকে হয়তো এই কোডিং গুলোতে হয়তো HTML, CSS বা দেখা যাচ্ছে অন্যান্য যে PHP, যা JS, তারপর Node.js এগুলোতে দেখা যাচ্ছে চেঞ্জ করতে হবে। তো আমাদের আপাতত দরকার নেই, আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসের যে সিএমএসটা এটাই আমরা ডিফল্ট হিসেবে ইউজ করব। তো আপনারা যে কাজটা করবেন জাস্ট এখান থেকে সাইট অ্যাডমিন এখানে চলে যাবেন। আচ্ছা, সাইট অ্যাডমিনে আসার পর এখানে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য আমাদেরকে এখানে দেখা মানে ইন্টারফেসটা দিবে। আমরা অবশ্যই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, ইউএস যেটা সেটা রাখবো ডিফল্ট হিসেবে। কন্টিনিউ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সাইটের একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যে টাইটেল বা আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে নামটা দিব সেটা আমরা এখানে দেখাতে চাচ্ছি। কম্পিউটার
কিলোমিটার প্রাইস। তো এটা ছিল আমার সাইটের একটা ডেম, জাস্ট আমি এটা দিয়ে রাখছি আপাতত আপনাদেরকে ডেমো হিসেবে দেখানোর জন্য। এখানে একটা ইউজার নেম দিতে হবে, আচ্ছা এই ইউজার নেমটা কোনটা একটু বলি আপনাদেরকে। এই কম্পিউটার প্রাইস যে ইউজার নেম, এটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করার বা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য যে ইউজার নেমটা আপনারা ইউজ করবেন, এটা হচ্ছে সেই ইউজার নেম। আপনারা অবশ্যই যখন এখানে ইউজার নেমটা দিবেন, এটাকে আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন এই ইউজার নেমটা, এবং এখানে যে পাসওয়ার্ডটা আপনি দিবেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে এই ওয়ার্ডপ্রেসে পরবর্তীবার থেকে লগ ইন করতে হবে। তো আমি জাস্ট আমার ইউজার নেমটা দিলাম কম্পিউটার প্রাইস, আর এখানে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিই। অবশ্যই এই ধরনের পাসওয়ার্ড আপনারা রাখবেন না, কারণ এই পাসওয়ার্ডটা তো কখনো মনে রাখা পসিবল না, এটা তারা একটা ডিফল্ট হিসেবে দিয়ে রাখছে। তো আমরা এটা অবশ্যই চেঞ্জ করব, আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে একটা ব্যাকআপ মেইল হিসেবে আপনারা দিবেন, যে মেইলটাতে পরবর্তীতে আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড বা দেখা যাচ্ছে যে ইউজার নেম যদি রিসেট করতে চান, দেন এই মেইলটাতে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা এইখানে একটা বিষয় আমাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। বলা আছে যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। আচ্ছা এটার কারণটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় আমরা যখন একটা সাইটকে লঞ্চ করব, দেন আমাদের সাইটটাতে আসলে কোনো কন্টেন্ট নাই, বা সাইটটাকে তো আমরা আমাদের মতো করে সুন্দরভাবে সাজাই নাই, এই কারণে আমরা প্রথমেই এটাকে গুগলে ইন্ডেক্স করব না, আমরা আপাতত এটাকে ইন্ডেক্সিং থেকে ডিসকারেজ করে রাখব। তো এই কারণে আমাদের এই অপশনটা খুবই বেশি জরুরি, কারণ আমাদের প্রথমে যদি আমাদের সাইটটা ইন্ডেক্স হয়ে যায়, যখন আমাদের সাইটে কোনো কন্টেন্ট নাই, তখন অবশ্যই গুগল এটাকে খুব একটা ভালোভাবে দেখবে না, বা দেখা যাচ্ছে এটা ইন্ডেক্স হয়ে যাওয়ার পর গুগল দেখাতে দেখতেছে আমাদের ওয়েবসাইটটা আছে কিন্তু কোনো এখানে কন্টেন্ট নাই, তখন আসলে এটা গুগলের কাছে একটা পেনাল্টি পাওয়ার পসিবিলিটি, বা দেখা যাচ্ছে গুগল আমাদেরকে একটা নেগেটিভ মার্কিং করে রাখে। এই কারণে প্রাথমিক অবস্থায় আমরা আমাদের সাইটটাকে ইন্ডেক্স করব না, আমরা এটাকে জাস্ট ডিসকারেজ করে রাখবো সার্চ ইঞ্জিন থেকে। এরপরে জাস্ট এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস। আপনাদেরকে অবশ্যই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে লগ ইন অপশনটাতে যাবেন, যে ইউজার নেমটা ছিল একটু আগে যেটা ইউজ করলাম, পাসওয়ার্ডটা অবশ্যই এখানে দিতে হবে। জাস্ট লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাদের সামনে ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডটা চলে আসবে, এবং এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এখন আমরা আমাদের যে ফাংশনালিটি গুলো আছে বা যে ধরনের কাজগুলো আছে এগুলো আমরা এখানে করার চেষ্টা করব, অর্থাৎ আমাদের সাইটটাকে আমরা এখান থেকে রেডি করার বা দেখাচ্ছে কন্ট্রোল করার চেষ্টা করব। তো প্রাথমিক অবস্থায় আমাদের সাইটটা কেমন দেখাচ্ছে আমরা একটু গিয়ে দেখি, ভিজিট সাইট। আচ্ছা প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে আমাদের সাইটের ইন্টারফেস, এই যে দেখেন ডেভ কম্পিউটার প্রাইস ডট প্যান্থিয়ন সাইট ডট আইও, এটা হচ্ছে আমাদের ইউআরএল বা আমাদের ডোমেন, এবং এটা হচ্ছে আমাদের সাইট। এখানে আসলে কিছুই নাই, কারণ আমরা জাস্ট সাইটটাকে এখনই লঞ্চ করলাম এবং দেখাচ্ছে যে এখানে ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যে থিমটা ছিল সেটা ইনস্টল হয়ে গেছে, এবং আমরা ওইটাতেই জাস্ট আমাদের সাইটটাকে দেখছি, অর্থাৎ লাইভ এটাকে আমরা দেখতে পাচ্ছি। এ পর্যন্ত ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার। আচ্ছা এটা আসলে একটু টেকনিক্যাল বিষয় এখানে বেশি, বা দেখা যাচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করতে হচ্ছে, আপনারা একটু এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ এটা যদি সাথে সাথে না করেন তাহলে আসলে এটা আসলে মনে রাখার মতো বিষয় না, এটা জাস্ট কাজ করে দেন মনে রাখার মতো বিষয়। আচ্ছা তো এখন পর্যন্ত যেটুকু দেখালাম, যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে যদি বুঝতে না পারেন আরেকবার যদি বলতে হয় একটু আমাকে বলবেন, আমি ওইটা আরেকবার দেখাই দিব আপনাদেরকে। স্যার জি স্যার আমি একটু 5 মিনিট লেটে হয়তো জয়েন করছিলাম, স্যার আমি লিঙ্কটাতে জয়েন করছি, এখানে ইমেল অ্যাড্রেস আছে, এখানে ইমেল দিব। আচ্ছা ঠিক আছে আমি একটা কাজ করি, আপনার স্ক্রিনটা শেয়ার দিতে পারবেন? জি স্যার, জি স্যার দিচ্ছি। ঠিক আছে আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমি বলে দেই সেইভাবে কাজ করে। জি স্যার সেটা বেটার হয়। জি স্যার শেয়ার করছি, দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা সাইন আপ ফ্রি, হ্যাঁ এখানে আপনার মেইলটা দেন, হ্যাঁ সাইন আপ ফ্রি এখানে দেন। আচ্ছা
এখানে এই যে সাইন আপ নাও, এখানে যান, আপনার নামটা দেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। স্যার এখানে কোম্পানি নেম কি দিবেন স্যার? এটা আপনার সাইডের একটা নেম দিয়ে দেন, সমস্যা নেই, আপনার সাইডের যে নেমটা ওটাই আপনি দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনি একটা নেম চুজ করেন আপাতত র্যান্ডমলি, বা দেখা যাচ্ছে একটা, এটা যখন আমরা সাইডটাকে রেডি করবো আগে থেকে অবশ্যই একটা নেম আমরা ভালোভাবে চুজ করে নিব। স্যার এখান থেকে যদি আমি এখানে সাইন আপ করলে আপনার মতো যে ইন্টারফেসটা ইনস্টলের ওয়ার্ডপ্রেস ইনস্টলের ইন্টারফেসটা আসবে তাই না? না আসবে না, আপনি যেটা করতে বলতেছি সেটা করেন, আপনি ওখানে একটা নেম দেন। স্যার কি নেম দেবো এটা তো বুঝতেছি না স্যার। আচ্ছা আপনি একটা নেম চুজ করেন সবাই মিলে, সমস্যা নেই, এটা ডেমো হিসেবে তো দেখতেছেন। স্যার আমরা কি এসব পরে চেঞ্জ করতে পারবো না? এটা চেঞ্জ করতে হবে না, এটা জাস্ট আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি। আপনারা এখানে এই প্যান্থিয়ন সাইটে যদি একবার রেজিস্ট্রেশন করেন, একবারে রেজিস্ট্রেশন করে 5টা সাইট আপনি এভাবে রান করতে পারবেন। তো আপনি, আমি জাস্ট এখন একটা রান করলাম, আমি এরকম আরো 4টা রান করতে পারবো। তো আপনারা জাস্ট স্যার ইনফরমেশন, পাসওয়ার্ড দিচ্ছি স্যার। পাসওয়ার্ড দেন, সমস্যা কি, পাসওয়ার্ডটা যদি হাইড করেন। তো আপনি চাইলে এক্ষেত্রে 5টা সাইট এভাবে ফ্রিতে ইউজ করতে পারবেন, আর পরবর্তীতে এগুলো ইনফরমেশন আপনারা এডিট করতে স্যার এই পারবেন। সাইট গুলো হচ্ছে স্যার এই সাইট গুলো হচ্ছে ডিউরেশন কতদিন থাকবে স্যার? এক্সপায়ার ডেট কি এরকম আছে? না এটার এক্সপায়ার ডেট না, এটা লাইফ টাইম থাকবে আপাতত, প্যান্থিয়ন তাই বলছে। পরবর্তীতে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে যদি এটাকে আবার তারা চেঞ্জ করে দেন, ওটা আলাদা বিষয়। বিসি স্যার এখান থেকে দেখেন, এই যে আর ইউ এজেন্সি, ওইটাতে ক্লিক করে দেন। আসলে এখানে এজেন্সি বা কোম্পানি হিসেবে যদি সাইন আপ করেন তাহলে আপনারা বেশ কিছু সুবিধা পাবেন। তারপর হচ্ছে আই এগ্রিটা দিয়ে দেন, ওইটা দিতে হবে না, আই এগ্রি দিয়ে দেন, সাইন আপ করেন। এখানে আরো কিছু, আরো দুই একটা বিষয় আছে, একটু সাইন আপ করলেই দেখতে পাবেন। আচ্ছা আসতে একটু সময় নিতে পারে, অসুবিধা নাই, ক্যান্সেল করেন, আপনাকে রিসাবমিশন করতে বলি নাই। কি বলছি, ইয়ার সাবমিশন কুড নট বি প্রসিড পসিবলি বিকজ দ্য ফর্ম এক্সপায়ার্ড ডিউ টু অ্যান ব্লক সেটিং। আচ্ছা ওই যে আবার রিসাবমিশন করছেন কিনা। আচ্ছা একটা কাজ করেন, এই যে কানেক্ট উইথ গুগল, এটা করেন আপনি, উপরে দেখেন একটা কানেক্ট উইথ গুগল অপশন আছে। স্যার ক্লিক করছি স্যার। এখান থেকে একটা মেইল চুজ করে দেন, দেন ফার্স্ট নেম লাস্ট নেম দেন। সাইটটাকে রেডি করে বা দেখা যাচ্ছে সাইট লঞ্চ করার পর এই যে জাস্ট এই ইউআরএলটা চ্যাট বক্সে দিয়ে দিবেন, বাট সরি চ্যাট বক্সে না, আপনাদের অ্যাসাইনমেন্টে আপনারা এটা দিয়ে দিবেন। শুধু জাস্ট লিঙ্কটা দিয়ে দিব তাই তো স্যার? হ্যাঁ এই লিঙ্কটা দিবেন, তাহলে তো আমি এখান থেকে গিয়ে দেখতে পারবো যে আপনাদের সাইটটার কি অবস্থা। আর আপনারা চেষ্টা করবেন যে আগামীকাল আমার সাথে সাথে বসে কাজ করার, বা দেখা যাচ্ছে যে আজকে যদি আপনারা কেউ সাইটটা যদি ভালোভাবে লঞ্চ করতে না পারেন বা দেখা যাচ্ছে ইনস্টল করতে না পারেন, তাহলে আগামীকাল বলবেন, আপনাদের স্ক্রিন শেয়ার দিয়ে ওটা প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর এই কাজটা ফেলে রাখবেন না, কারণ এটা একটু, এখানে টেকনিক্যাল পার্টটা একটু বেশি, বা স্টেপ বাই স্টেপ কাজ করার যে পার্টটা এটা একটু বেশি। যদি কোথাও একটু মিস্টেক হয়ে যায় বা দেখা যাচ্ছে কোথাও যদি ভুল হয়, তাহলে দেখা যাচ্ছে সাইটটা আপনি পারফেক্টলি লঞ্চ করতে পারবেন না। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনারা সাইটটা ওয়ার্ডপ্রেসটাকে যখন ইনস্টল করবেন, ওইখান থেকে অবশ্যই এটা সার্চ ইঞ্জিন থেকে ডিসকারেজ করে দিবেন, অর্থাৎ সার্চ ইঞ্জিন যেন
আমাদের সাইটটাকে ভিজিট করে এটাকে ইন্ডেক্স করতে না পারে। আপনারা অবশ্যই এটাকে ডিসকারেজ করে দিবেন, কারণ প্রাথমিক অবস্থায় আমাদের সাইটটা তো শূন্য, অর্থাৎ এখানে কি আছে, কিছুই নাই। তো গুগল যদি এটাকে ভিজিট করে এবং যদি এটাকে ইন্ডেক্স করে ফেলে, তাহলে দেখা যাচ্ছে যে এই ইন্ডেক্সিংকে আবার রি ইন্ডেক্স করতে আমাদের বেশ কিছু সময় লাগবে, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লাগবে। তো আমরা তো আপাতত এটাকে ইন্ডেক্স করতে চাচ্ছি না, কারণ এখানে কোনো কন্টেন্ট নাই, আর এটা অবশ্যই আমাদের জন্য খুব একটা ভালো বিষয় হবে না। এই কারণে আর কি আপনারা প্রথমে এটাকে ডিসকারেজ করে দিবেন। সাইটটাতে যদি আপনারা একটি কোম্পানি হিসেবে সাইন ইন করেন বা সাইন আপ করেন, তাহলে কি হয় যে ওখান থেকে আপনারা 5টার মতো সাইট আপনারা ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন। তো প্রবলেম হলে দেখা যাচ্ছে একটা সাইট রেখে আরেকটা সাইট ক্রিয়েট করলেন, বা দেখা যাচ্ছে যে যদি আপনাদের মাল্টিপল সাইট রান করার ইচ্ছে থাকে, তাহলে চাইলে আপনারা মাল্টিপল সাইট রান করতে পারেন। স্যার এটা থেকে 90 দিন পর কি স্যার এটা মানে আর চলবে না এরকম? কারণ এখানে ট্রায়াল দেখতে পাচ্ছি 90 ডেজ স্যার। আচ্ছা, তাহলে হয়তো এখন ট্রায়াল চলে আসছে, কারণ আগে এরকম ট্রায়াল ছিল না। সম্ভবত এখন 90 ডেজ পর্যন্ত ট্রায়াল দিচ্ছে কিনা, সমস্যা না। আপনারা দিচ্ছে চাইলে স্যার। এটাকে ফ্রিতে জাস্ট আপাতত এই ওয়ার্ডপ্রেস প্র্যাকটিসের জন্য আমার কাছে এটা ব্যাক মানে বেস্ট মনে হয়েছে। তো 90 ডেজ ফ্রিতে ইউজ করেন, সমস্যা কোথায়। প্র্যাকটিস করা হলে যদি 90 ডেজ, এটা অনেক সময়। যদি আপনার কাছে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করে মনে হয় যে না আপনি আসলে এখানে ভালো কিছু করতে পারবেন, বা আপনি নিজের জন্য একটা সাইট লঞ্চ করতে পারবেন, আপাতত প্র্যাকটিস করে দেখেন ফ্রিতে, দেন যদি মনে হয় যে না এটা বেটার অপশন, দেন আপনি পরবর্তীতে যদি আপনার আগ্রহ বেশি হয় আপনি একটা ডোমেন কিনতে পারেন, সমস্যা নেই। যে তানজিলের এখানে দেখতে পাচ্ছি তানজিল আইটি সলিউশন XYZ। আচ্ছা, কিছুই নাই, জাস্ট এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে। আর এটাকে অবশ্যই এই ধরনের ডোমেনগুলোকে, বিশেষ করে আপনার যেগুলো মানে যেগুলো আসলে আছে টাকা দিয়ে কেনা এরকমের ডোমেন এবং হোস্টিং এর ক্ষেত্রে, অবশ্যই যখন আপনারা কাজ করা শুরু করবেন খুবই গুরুত্ব সহকারে আপনারা এটাকে ডিসকারেজ করে রাখবেন, অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিন থেকে ডিসকারেজ করে রাখবেন। কারণ এগুলো তো আপনাদের প্রিমিয়াম ডোমেন, আপনি টাকা দিয়ে কিনে রাখছেন। তো এখানে যদি একটা মানে গুগলের যদি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে প্রাথমিক অবস্থায় ইন্ডেক্স করে ফেলে, তাহলে দেখা যাচ্ছে যে এটা অবশ্যই আপনার এই ডোমেনের হিস্ট্রিতে একটা মানে নেগেটিভ মার্কিং হয়ে গেল। ইন ফিউচার যতদিন আপনি ডোমেনটা ইউজ করবেন, এটা একটা মানে খারাপ দিক হয়ে থেকে যাবে। তো অবশ্যই যখন সাইটটা লঞ্চ করবেন এটাকে আপনারা সার্চ ইঞ্জিন থেকে ডিসকারেজ করে রাখবেন। তানজিলাটা কি ডিসকারেজ করা আছে? না স্যার, ডিসকানেক্ট মেবি করা নাই। আচ্ছা, একটু ডিসকারেজ করে রাখেন, তাহলে আপনার জন্য পরবর্তী সুবিধা হবে। স্যার আমাকে একটু ডিসকানেক্টের ইয়েটা একটু দেখাইতে হবে, রোবোটিক্সটা মেবি কোথায় বসাতে হবে বা না, বুঝলে গেছে স্যার। আচ্ছা, অনেকদিন আমার আগে করছিলাম। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার? জি স্যার। এই যে জাস্ট এখান থেকে তবে এতটুকু। জি স্যার। ড্যাশবোর্ডটা থেকে জাস্ট এখান থেকে সেটিংস এ যাবেন, সেটিংস এ দেখেন এখানে রিডিং একটা অপশন আছে, রিডিং অপশনটা তে যাবেন। এখানে আসার পর এখানে দেখেন এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে জাস্ট ডিসকারেজ করে দিবেন আপনি, যে জাস্ট সেভ করবেন। ওকে স্যার, খুবই ওকে ইজি, স্যার আমি করছি। ঠিক আছে, সাইটে যখন রেজিস্ট্রেশন করবেন এটা এজেন্সি দিবেন কি দিবেন না, তাই না? তো এখানে যে কাজটা হবে যে আপনি যদি এজেন্সির নামে যদি বা এজেন্সি দিয়ে যদি আপনি এখানে রেজিস্ট্রেশন করেন, তাহলে কি হবে যে আপনি 5টা সাইট এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন, বা 5টা সাইট আপনি এখান থেকে ফ্রিতে তৈরি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি যদি এখানে এজেন্সি বা দেখা যাচ্ছে এজেন্সি না দেন, তাহলে আপনাকে শুধুমাত্র একটা সাইটই তারা দিবে। তো এটা একটা বিষয়। আর কি হচ্ছে যে এখন মনে হয় যে প্যান্থিয়ন সাইটের যেটা টার্মস এন্ড কন্ডিশন, যেটা যে আপনি 90 ডেজ এটাকে ফ্রিতে প্র্যাকটিস করতে পারবেন। তো 90 দিন পর যদি আপনার আবার প্র্যাকটিস করতে হয়, দেন আবার আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আবার হচ্ছে এখানে সব ইনফরমেশন দিতে হবে, দেন আপনাকে আবার একটা সাইট নিতে হবে। আর আপনার এখন দেখা যাচ্ছে আপাতত এজেন্সি মানে এজেন্সি হয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, দেন এখান থেকে 5টা সাইট আপনি ফ্রিতে ইউজ করতে পারতেছেন, 90 দিন পর আরেকটা আরেকটা আরেকটা, এভাবে আপনি প্র্যাকটিস কন্টিনিউ করে গেলেন। বুঝতে পারছেন বিষয়টা? এই কারণে আসলে আমি এজেন্সির এই কথাটা বলেছিলাম। মনে করেন আমরা একটা সাইট নিয়ে কাজ করলাম, মানে এই যে যেটা আপনি দেখেন ওয়ার্ডপ্রেস, এটা দিয়ে তো 90 দিন পর ওটা হচ্ছে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, এটা আসলে তখন থাকবে আপনাকে না? এটা তখন আপনাকে প্রিমিয়ামে আপগ্রেড করতে বলবে। তো আপাতত আমাদের প্রিমিয়ামে আপগ্রেড করার দরকার নেই, আমরা নতুন আরেকটা সাইট রেডি করে সেখান থেকে আবার ইউজ করব। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা দেখছিলাম যে আসলে ফ্রিতে যতটুকু প্র্যাকটিস করা যায় এটাই ভালো, বা ইনিশিয়ালি আমরা আপাতত কোনো ইনভেস্টে যাব না, কারণ
কার কি রকম ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা বা ইচ্ছা আছে সেটা তারাই ভালো বুঝবে। আমরা জাস্ট ফিল্ডগুলো আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি যে এই ফিল্ডগুলোতে কাজ করা যেতে পারে, কাজ করার অভিজ্ঞতা আপনাদের হলে ভালো হবে। আমরা জাস্ট এটা বলি ইন ফিউচার আপনি যদি কাজ করার ইচ্ছা হয় দেন আপনারা প্রিমিয়াম কিনে বা দেখা যাচ্ছে যে ডোমেন কিনে হোস্টিং কিনে আপনারা কাজ করতে পারেন। স্যার আমি হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার করি, আমি হচ্ছে অনেক স্টেপ আসছি, আসার পর এরকম ইন্টারফেস আসতেছে, তো একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। এই যে স্যার এরকম আসছে, আমি সব হচ্ছে আইটেমে পূরণ করছি, মানে সব যত ফিল আপ করতে বলছিল সবই করছি, হ্যাঁ এখানে। তারপরে যেরকম ইন্টারফেস আসছে। আচ্ছা এই যে দেখেন নিচে একটা অপশন আছে ক্রিয়েট নিউ সাইট, পাশে পাশেই ওটাতে যান। আচ্ছা এখান থেকে আপনার সাইডে যে ইউআরএলটা আপনি দিতে চাচ্ছেন সেটা দেন। না এটা না, এটা এটা না, এটা না, এটা না, জি আপনাকে এটা না, আপনাকে জাস্ট এখানে ইউআরএল নেমটা দিতে হবে। অর্থাৎ আমরা যেরকম সাইটের নেম আচ্ছা দেই না যে startech.com এরকম, আপনাকে শুধু এই যে startech হ্যাঁ হ্যাঁ বুঝতে এই নামটা দিতে হবে। আপনি এই ধরনের একটা নাম দেন এবং সবগুলো স্মল লেটার হবে। জি আমি আচ্ছা আচ্ছা হচ্ছে নাম দিছি মানসী টেক। হ্যাঁ দিতে পারেন, সমস্যা নাই। এখন এখন হচ্ছে কন্টিনিউ করব। জি জাস্ট কন্টিনিউ করেন। আচ্ছা একটু সময় নিতে পারে। স্যার আরেকটা বিষয় যে আমি মনে করেন এটা হচ্ছে আমার হচ্ছে ডেস্কটপ সাইডে রাখবো, বা আমি যেভাবে অর্ধেক করে যদি রাখি বা এইভাবেই রাখি আমি যেন ইনস্ট্যান্ট মানে এভাবেই পাই, এভাবে কি মানে কি করা যায়, কি করে এরকম হয়ে থাকে, আচ্ছা অর্থাৎ এটা কি প্যান্থিয়ন মানে সাইট এক থেকে কথায় এটাকে আমি নাকি? পুরোটাকে হচ্ছে ডেস্কটপ সাইডে আনিয়ে রাখতে চাই। এইভাবে আসলে কোনো সিস্টেম নাই, আপনাকে জাস্ট এটাকে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার পর আপনি জাস্ট ওটাকে রাখতে পারবেন। মানে অফলাইন ইউজ করতে চাচ্ছেন কি? অফলাইন না মানে আমি অনলাইনে ইউজ করব, মানে আমরা হচ্ছে যেভাবে হচ্ছে সার্চ মানে লিংকটা দিলাম, দেওয়ার পর প্রসেস করে এতদূর পর্যন্ত আসলাম না, জি জি তো এখানে আবার যদি আমি আসতেছি এইভাবে যদি আমি কেটে দিতে চাই বা এইভাবে কন্টিনিউ রেখে পরে যদি এই কাজটা করতে চাই, তো সেক্ষেত্রে কি করতে হবে আমাকে? না এটা আসলে ওইভাবে রাখার দরকার মানে যায় না আসলে, এটাকে একদম কমপ্লিট সেভ করে একটা স্টেজে যাওয়ার পর আচ্ছা আপনি তাহলে ওয়ার্ডপ্রেসটা পুরোটা আমাকে পুরো ডাউনলোড করতে হবে, ওয়ার্ডপ্রেস ওকে ডাউনলোড আচ্ছা করতে এটা হবে না, চলবে। জাস্ট ডিপ্লয় করেন। হ্যাঁ ডিপ্লয় করে দেন, ডাউনলোড করতে হলে এটা ইনস্টল হয় আর কি। ইনস্টল হলে কি তখন আমি ওটাকে ডেস্কটপ সাইডে এনে রাখতে পারবো? ডেস্কটপে রাখা যাবে না, জাস্ট আপনি হচ্ছে তখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন আর আপনি ইউজ করতে পারবেন এটাই। ও আচ্ছা স্যার, ঠিক আছে এটা একটু, জি স্যার এখন আমি এই পর্যন্ত পারবো। আচ্ছা ঠিক আছে তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। জি স্যার স্ক্রিন শেয়ার অফ করতেছি তাহলে। ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আহসান হাবিব অলরেডি একটা কাজ মানে সাইট রেডি করছেন মনে হয়, দেখি। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই এভাবে এটা, আপনারা সবাই এভাবে প্যান্থিয়ন সাইট থেকে একটা করে সাইট রেডি করে জাস্ট লিঙ্কটা আপনাদের হচ্ছে গুগল ক্লাসরুমের অ্যাসাইনমেন্ট হিসেবে আমি দিব, সেখানে সাবমিট করে দিবেন, তাহলেই হয়ে যাবে।